যেখানে ভারতীয় সেনা জওয়ানরা থাকেন তার কাছে সেটাই অযোধ্যা, অর্থাৎ রাম জন্মভূমি। রবিবার দীপাবলির দিন ভারতীয় সেনাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি বছরই তিনি দীপাবলির দিনটা ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে কাটান। এবারও সেই রীতি মেনে তিনি হিমাচল প্রদেশের ল্যাপচাই অবস্থিত সেনা ঘাঁটিতে দীপাবলি উদযাপন করছেন। এদিন সেনাদের সামনে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, আমি প্রতি বছর আমাদের সেনাকর্মীদের সঙ্গে দীপাবলি উদযাপন করি। কথাই বলে, যেখানে ভগবান রাম থাকেন সেই জায়গায় হলো অযোধ্যা। আমার কাছে ভারতীয় সেনাকর্মীরা যেখানে থাকেন সেই জায়গা কোনো মন্দিরের থেকে কম কিছু নয়। প্রধানমন্ত্রী হওয়ার পর 2014 সালের দীপাবলি উদযাপনের জন্য প্রধানমন্ত্রী মোদী গিয়েছিলেন সিয়াচেনের সেনাঘাটিতে। তারপর থেকে প্রতি বছর কখনো হিমাচল সমদৈ, কখনো জম্মু কাশ্মীরের রাজৌরি বা নৌশেরার সেনাঘাটিতে দীপাবলি উদযাপন করেছেন তিনি। তবে এদিন তিনি জানিয়েছেন, দীপাবলিটা সীমান্ত এলাকার সেনাঘাটিতে কাটানো তার নতুন অভ্যেস নয়। গত 30-35 বছর ধরে তিনি এটা করে আসছেন। তিনি বলেন, গত 30-35 বছর ধরে তখনও আমার এমন কোনো দীপাবলি কাটেনি যখন আমি আপনাদের মধ্যে ছিলাম না। এমনকি যখন আমি প্রধানমন্ত্রী বা গুজরাটের মুখ্যমন্ত্রীও ছিলাম না, তখনও আমি দীপাবলির উৎসব উদযাপন করতে কোনো না কোনো সীমান্ত এলাকায় যেতাম। তিনি আরও জানান, সীমান্তে হিমালয়ের মতো জওয়ানরা প্রহরায় আছেন বলেই দেশ সুরক্ষিত আছে। দেশ গঠনে সেনাদের অবদানের কথা তুলে ধরেন তিনি। मैं भी हर बार दिवाली पर सेना के, अपने सुरक्षा बलों के जवानों के बीच इसी एक भावना को लेकर के चला जाता हूं। कहां भी गया है अवध तहां, जहां राम निवास, यानी जहां राम है वहीं अयोध्या है। मेरे लिए जहां मेरी भारतीय सेना है, जहां मेरे देश के सुरक्षा बल के जवान तैनात है, वो स्थान किसी भी मंदिर से कम नहीं है। जहां आप हैं वहीं मेरा त्योहार है। और ये काम शायद 30-35 साल से भी ज्यादा समय हो गया होगा। मैंने कोई दिवाली ऐसी नहीं है जो आप सबके बीच जाकर के न मनाई हो। 30-35 साल हो गए। जब पीएम नहीं था, सीएम नहीं था, तब भी एक गर्व से भरे भारत के संतान के नाते मैं दिवाली पर किसी न किसी बॉर्डर पर जरूर जाता था। आप लोगों के साथ मिठाइयों का दौर तब भी चलता था और मैस का खाना भी खाता था। और इस जगह का नाम भी तो शुगर पॉइंट है। आपके साथ थोड़ी सी मिठाई खाकर मेरी दीपावली भी और मधुर हो गई है। স্বাধীনতার পর একের পর এক যুদ্ধ তারা অত্যন্ত সাহসের সঙ্গে লড়েছেন এবং কোটি কোটি ভারতবাসীর হৃদয় জিতে নিয়েছে। আন্তর্জাতিক শান্তি অভিযানে অংশ নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। প্রধানমন্ত্রী আরও জানান, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত দ্রুত এক আন্তর্জাতিক শক্তি হিসেবে উঠে আসছে। শুধু নিজের নয়, বর্তমানে মিত্র দেশগুলির প্রতিরক্ষা চাহিদা পূরণও করছে ভারত। 2016 সালের দীপাবলির সময় থেকে ভারতের প্রতিরক্ষা রফতানি 8 গুণ বেড়েছে বলে দাবি করেন তিনি। মোদী আরও জানান, বর্তমানে দেশেই 1 লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।